100% অকটেন ড্রাইভের গাড়ি এবং এসি হচ্ছে আই স্কুল এবং কালারটা হচ্ছে একেবারে রেড ওয়াইন কালার। কালারটা হচ্ছে রেড ওয়াইন কালার, একেবারে জাপানি কালারটা এখনও আছে, এখনও বাংলাদেশে কোনো কালার করা হয়নি। এছাড়া গাড়ি এখানে দেখতে পাচ্ছি পিছনের লাইটগুলো একেবারে অরিজিনাল এলইডি লাইট। বেশি মাইলেজ চান তাদের জন্য হচ্ছে এই গাড়ি ভাইয়া, এগুলো গাড়ি মাইলেজের রাজা ভাইয়া, পার লিটারে আপনার 15-16 যাবে এগুলো। হাসান ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমত। বাবু ভাই আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার শোরুমের অ্যাড্রেস? আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে ভাইয়া মোহাম্মদপুর পেরিবাদ, 4 রাস্তার মোড়, 4 রাস্তা থেকে 10 গজ, গাবতলির দিকে আগালে হাতে ডান পাশে মদিনা কার কালেকশন। যারা গাবতলি রোড দিয়ে আসবেন মোহাম্মদপুর 4 রাস্তা মোড়ে ঠিক 10 গজ আগে হাতে বাম পাশে মদিনা কার কালেকশন সাইনবোর্ডটি পেয়ে যাবেন। সবচেয়ে সহজ উপায় হচ্ছে গুগল ম্যাপে মদিনা কার কালেকশন থেকে সার্চ দিলে সরাসরি পেয়ে যাবেন, আমাদের লোকেশন পেয়ে যাবেন আমাকে ইনশাআল্লাহ। ভাই আজকের সেরা কালেকশন কি? আজকে দেখো ভাইয়া টয়োটা ব্র্যান্ডের মধ্যে সবচাইতে ছোট্ট একটি গাড়ি টয়োটা পাসো। এটা মডেল ইয়ার হচ্ছে 2009, রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2015। 100% অকটেন ড্রাইভের গাড়ি এবং এসি হচ্ছে আই স্কুল এবং কালারটা হচ্ছে একেবারে রেড ওয়াইন কালার। ভাই এটা হচ্ছে ছোট ফ্যামিলিদের জন্য বেস্ট একটা গাড়ি, সবচেয়ে বেস্ট একটি গাড়ি ছোট ফ্যামিলির জন্য, এবং ঢাকা শহরে যে যানজট, এই যানজটের মধ্যে সবচেয়ে বেস্ট একটি গাড়ি। আচ্ছা ইনশাআল্লাহ আজকে প্রাইসটা একটু কমে দিবেন? আজকে প্রাইস কম না, আজকে একদম ফিক্সড প্রাইস দিয়ে দিব ইনশাআল্লাহ। একদম ফিক্সড প্রাইস, ফিক্সড প্রাইস দিয়ে দিব। ওকে আমরা সামনে থেকে শুরু করি, চলুন দেখা যাক। দেখতে পাচ্ছেন বাবু ভাই সামনের লাইটগুলো একেবারে জাপানি অরিজিনাল লাইট, গাড়ির সাথে লাইট, এখানে ফগলাইটের অপশন দেওয়া আছে, চাইলে ফগলাইট ব্যবহার করতে পারবেন। সামনে গ্রিল বাম্পারগুলো দেখতে পাচ্ছেন একেবারে অরিজিনাল জাপানি গ্রিল বাম্পারটি আছে, এই পাশে লাইটটিও মশাল্লাহ একেবারে অরিজিনাল জাপানি লাইট। এছাড়া গাড়ির সামনে পিছে সেফটি বাম্পার দেওয়া আছে, সামনে পিছে সাইডে যতগুলো গ্লাস দেখতে পাচ্ছেন বাবু ভাই প্রত্যেকটা গ্লাস 100% অরিজিনাল জাপানি গ্লাস, টয়োটার লোগো দেওয়া আছে, এখানে স্টিকার, এখানে স্টিকার দেওয়া আছে। এছাড়া গাড়ির টায়ারগুলো দেখতে পাচ্ছেন, 4টা টায়ার একেবারে ব্র্যান্ড নিউ টায়ার, রিংগুলো হচ্ছে জাপানি অ্যালয় রিং। এছাড়া গাড়ির সাইডের রেঞ্জগুলো দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা রেঞ্জের একেবারে অরিজিনাল গাড়ির সাথে রেঞ্জের, প্রত্যেকটা ডোরের যে গ্লাস দেখতে পাচ্ছেন প্রতিটা গ্লাস 100% জাপানি গ্লাস, একেবারে টোটাল লোগো সহকারে। এবং পিছনের গ্লাসগুলো দেখতে পাচ্ছেন এটা ফুললি টিনটেক গ্লাস, অরিজিনাল ব্ল্যাক কালার গ্লাস। আর আমি গাড়ির ভিতরে স্পেসটা একটু দেখাই ভাইয়া, দেখেন ভিতরটা মাশাআল্লাহ অনেক সুন্দর একটি গাড়ি। এটা এটা কিন্তু আপনি ইমেজিন করতে পারেন যে কয়জন লোক বসতে পারে ভাইয়া। আচ্ছা দেখেন সামনে তো ভাই 3 জন বসা যাবে, সামনে 3 জন ইজিলি বসা যাবে, দেখেন কিভাবে, এই দেখেন এটাকে যদি তুলে ফেলি সামনে 3 জন, মানে হ্যান্ডেল হিসেবে ব্যবহার করা যাবে, সিট হিসেবে, সিট হিসেবে ব্যবহার করা যাবে, যা আমরে হিসেবেও ব্যবহার করা যাবে। দেখেন গাড়ি ছোট, হ্যাঁ গাড়ি ছোট, 6 জন বসা যাবে, 6 জন ইজিলি বসা যাবে ভাইয়া, এত সুন্দর একটি গাড়ি। এবং পিছনে ডোরগুলো দেখেন ভাইয়া, পিছনে পিছনে স্পেসটা দেখেন কত স্পেস, হিউজ স্পেস, হ্যাঁ অনেক স্পেস, গাড়ি ছোট হতে পারে কিন্তু স্পেস অনেক, আলহামদুলিল্লাহ খুবই ফ্রেশ একটি গাড়ি মাশাআল্লাহ। প্রত্যেকটা ডোরের খোলা কাটা কোথাও নাই, প্রত্যেকটা ডোরের যে ঝুড়িগুলো একেবারে 100% অরিজিনাল ঝুড়িটা আছে, এবং কালারটা হচ্ছে রেড ওয়াইন কালার, একেবারে জাপানি কালারটা এখনও আছে, এখনও বাংলাদেশে কোনো কালার করা হয়নি। এছাড়া গাড়ি এখানে দেখতে পাচ্ছি পিছনের লাইটগুলো একেবারে অরিজিনাল এলইডি লাইট, এখানে পাসোর লোগো দেওয়া আছে, এখানে টোটাল মনোগ্রাম দেওয়া আছে, সাথে এখানে টোটাল মনোগ্রাম দেওয়া আছে, ডিভিডি ব্যাক ক্যামেরা সব কিছুই লাগানো আছে গাড়িতে একেবারে। আমি একটু পিছনটা দেখাই আপনাকে, দেখেন ফুললি অকটেন ড্রাইভের গাড়ি, এই দেখেন পিছনটা কত ফ্রেশ একটি গাড়ি ভাই, দেখেন এই দেখেন পিছনটা, এগুলো দেখেন, এগুলো এখনো কিন্তু খোলা হয়নি, দেখেন এই যে ফর্মগুলো একেবারে অরিজিনাল ফিটিংসটাই আছে, এই যে ভিতরে দেখেন স্পেয়ার চাকা এখন ইউজ করা হয়নি, একেবারে ফুল ফ্রেশ অবস্থা আছে গাড়ি, এবং প্রত্যেকটা জয়েন্ট আলহামদুলিল্লাহ একেবারে অরিজিনাল জয়েন্টগুলো আছে, এই দেখেন প্রতিটা জয়েন্ট একদম ফুল ফ্রেশ অবস্থা আছে, ব্যাগটা ভিতরটা মাশাআল্লাহ একেবারে অরিজিনাল অবস্থা আছে। যারা বেশি মাইলেজ চান তাদের জন্য হচ্ছে এই গাড়ি ভাইয়া, এগুলো গাড়ি মাইলেজের রাজা ভাইয়া, পার লিটারে আপনার 15-16 যাবে এগুলো একদম ইজিলি, হ্যাঁ ইজিলি, কারণ 1000 সিসি গাড়ি না ভাইয়া, ঢাকা শহরে তো আপনার 10-12 যাবে। এসির পারফরমেন্সটা কিরকম? এসি আলহামদুলিল্লাহ খুবই ভালো ভাইয়া, দেখেন এই পাশটা দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর, এগুলো গাড়ি হচ্ছে কি ভাইয়া সেকেন্ড কার হিসাবে আপনি এটা ব্যবহার করতে পারেন, বাচ্চাদের স্কুল কোচিং নেওয়া আসার জন্য বেস্ট একটি গাড়ি। এই ভিতরে দেখেন, এই পাশে দেখেন ভাইয়া, মানে যিনি ইউজ করেছেন গাড়ি খুবই যত্ন সহকারে ইউজ করেছেন ভাইয়া, অনেক সুন্দর একটি গাড়ি। চলুন এবার ইঞ্জিনে দেখা যাক।
সিসি ভাই 1000, জি সিসি 1000 খালি বললে হবে না ভাইয়া, 1000 সিসি দেখে যে গাড়ি একেবারে ফালাই দেওয়া যাবে না, কারণ হচ্ছে এটা ভিভিটি ইঞ্জিন, দেখেন ইঞ্জিনের কন্ডিশন দেখেন, একেবারে অরিজিনাল ইঞ্জিন, ভিতরে কালারগুলো দেখতে পাচ্ছেন একেবারে অরিজিনাল, যে গ্রে কালার যেটা একটা আস্তর কালার যেটা থাকে সেই অরিজিনাল কালারগুলো আছে, প্রত্যেকটা লাইট কোটো জাপান লেখা, সামনে মাসগুলো দেখেন কোথাও একটা হাতুড়ে বাড়িনি, প্রত্যেকটা জায়গায় স্টিকার দেওয়া আছে, বনেটের ভিতরে দেখেন ভাইয়া একেবারে অরিজিনাল যে কালার থাকে সেই অরিজিনাল কালারটার সাথে হিট প্রুফটা দেওয়া আছে, অরিজিনাল হিট প্রুফটা দেওয়া আছে, মাশাআল্লাহ অনেক সুন্দর একটি গাড়ি ভাইয়া, টয়োটা টয়োটা 500 আচ্ছা, এবং মডেল হচ্ছে 2000, মডেল হচ্ছে 2009, রেজিস্ট্রেশন হচ্ছে 2015 তে, পেপারস আপডেট করা আছে আলহামদুলিল্লাহ, প্রাইসটা ফিক্সড প্রাইস বলে দেন, জি এটা ফিক্সড প্রাইস বলে দিচ্ছি ভাই, এটা আস্কিং আর বলে লাভ নেই, একেবারে ফিক্সড বলে দিচ্ছি, এটা ফিক্সড রাখা যাবে হচ্ছে 7,85,000 টাকা ফিক্সড প্রাইস, একদম ফিক্সড, একেবারে ফিক্সড প্রাইস ভাইয়া, এরপরও আসলে কি কোনো কিছু অনার করা হবে, এখন ঘটনা হচ্ছে কি ভাইয়া এই যে ফিক্সড প্রাইস বললাম, বলার পর যে কোনো কাস্টমার এসে এখন যদি বলে ভাই আমি 5000 দিলাম না, সেটা আসলে কিছু করার থাকে না, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।